বন্ধুরা চলেছি তোমাদের প্রিয় কাইসা ভাই, আজকে তোমাদেরকে কি দেখাই দেখো, গরুর গোবর দিয়ে কিভাবে মেয়েদের প্রিয় মিনি চকলেট বানাইবা। তো বন্ধুরা, কারে কারে এই গোবরের তৈরি মিনি চকলেট খাওয়াইতে চাও, টপা টপ একটু শেয়ার করে দাও। কাইসা ভাই মানে উড়া ধুরা মিনি চকলেট বানামু গোবর দিয়া। এই যে দেখো, গোবরটারে প্রথমে তো সেকা নিতে হইব, সেকা না নিলে এটার ভিতরে অনেক চুল আছে না, গাছ আছে না, এগুলা কেমনে যাইব। এই যে দেখছো পুরা ক্লিয়ার না, একদম পুরা বাপের চেহারা পাইছে। এবার কি করবো, এবার এটা রে মিমি চকলেটের কালারটা কি, মিমি চকলেটের কালার তো একটু কালা কালা না, এই জন্য এই যে গাছপালা পুইরা এটার কালো কালার দিমো। এই যে দেখো ন্যাচারাল জিনিস, এটা মেয়েরা খুব পছন্দ করবো। এটার মধ্যে একটু পানি দিয়ে দেই। এবার এই দেখো কালো হয়েছে না, একটু গোড়া দিয়ে দিলাম। এইবার এটারও শিক্ষা, এই যে দেখো পুরা মিমি চকলেটের কালার। হ্যাঁ, এইবার এই যে গরুর যেই নাড়ি ভুড়িগুলো আছে না, নারী ভুড়ির মধ্যে করে যেগুলো নিয়ে আইছি, যেগুলোর যে জাল দিছি একটু আগে প্রসেসিং এর মাধ্যমে আসতেই তো, তা নাহলে টেস্টটা অথেন্টিক পাওয়া যাইব না। এই যে দেখছেন নারী ভুড়ি একটা কাইচ্ছা দিতাছি বাইরে ভাই। এই যে আরেকটা আছে, এটা মনে মুরগির নারীর মধ্যে রাখছিলাম, দেখছো কালাটা পুরো একটা থাই সুপার মতো আইছে না, একদম পুরো বাপে চেহারা পাইছে। নারী ভুড়িগুলো ফালান যাইব না তো, এগুলো মেয়ে মানুষ অনেক পছন্দ করে, এগুলোরে পুইরা একটু বারবিকিউ করে দিই। এই যে দেখো এবার এই যে এইটার মধ্যে কয়লাটা দিয়ে দিছি, কয়লাটা কেন দিছি, কারণ একটু বারবিকিউ ফ্লেভার আইবো মিনি চকলেটের মধ্যে। দেখো একটু পুরো পুরো গন্ধ আছে। এই যে নারী বুড়ি প্রায় হয়ে গেছে, স্যুপটাও বাপের চেহারা পাইছে, তবে আর একটু জাল দিতে হবে মিনি চকলেট বানাইতে হইলে। এই যে দেখছো পুরো একটারে মিনি চকলেট। বন্ধুরা কারে কারে খাওয়াই বা একটু টপাটা মেনশন দাও। যে সমস্ত মেয়েরা বারবার বলে না মিনি চকলেট মিনি চকলেট, ওদেরকে জন্য এই সুব্যবস্থা করছি আজকে। এবার এই যে একটু জঙ্গলার গাছপালা, এরপরে তোমার এটা একটু আদা রসুন দিয়ে দিছি, মশলাপাতি এই যে নারী বুড়ি হয়ে গেছে, একটু ইয়ে নিয়ে আইছি কি এটারে কি বলে নুডলস নিয়ে আইছি, দেখছো এই যে দেখো এই যে মিমি চকলেট গুলা। হ্যাঁ, যে সমস্ত মেয়েরা খালি মিমি চকলেট খাও, এবার দেখো তোমাদের জন্য এই যে নিয়ে আসছি তোমাদের হবু হাজবেন্ড কে।